ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্ট্যাক আইটি জব সলিউশন হচ্ছে একটা প্যাটার্ন বেজ আইটি জব সলিউশন, যে কোনো প্যাটার্নে জব প্রস্তুতির জন্য এই ভিডিওটি আপনারা সংগ্রহ করতে পারেন। আজকে টিউটোরিয়ালে আমরা স্ট্যাক আইটি জব সলিউশনের ডাটাবেজ অধ্যায়ের প্রথম চ্যাপ্টার ডাটাবেজ ইউনিটের ইউনিট 8-এ আমরা ডাটাবেজ নিয়ে আলোচনা করেছি। ইউনিট 8-এর প্রথম চ্যাপ্টারের কিছু এক্সারসাইজের সলিউশন করার চেষ্টা করব। অনেকেই বিভিন্ন সময় আমাকে পার্সোনালি নক করেছেন যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোর সলিউশন যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। তো সেই জন্য আমি এখন থেকে ধীরে ধীরে এই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ডাটাবেজের প্র্যাকটিস সেট 1, আমরা প্রত্যেকটা টপিক্সের পরে তিনটে করে প্র্যাকটিস সেট দিয়েছি। তো প্রত্যেকটা টপিক্সের পরে, যেমন এই অধ্যায়ের পরে তিনটে প্র্যাকটিস সেট আছে, দুইটা প্র্যাকটিস সেট এবং একটা এক্সারসাইজ কোয়েশ্চেন উইথ সলিউশনে দেওয়া আছে, মানে আনসারটা দেওয়া আছে শুধু, বাট এক্সপ্লেনেশনগুলো হয়তো নাই। কিন্তু আপনারা যদি থিওরিটিক্যালগুলো ভালো করে পড়ে আসেন, এখানে যে থিওরিগুলো আছে, এখানে এই যে থিওরি, এই থিওরিগুলো যদি ভালো করে পড়েন, বুঝে পড়েন, তাহলে এমসিকিউ সহ যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবেন। তো এখানে প্র্যাকটিস সেট 1-এ প্রথম কোশ্চেনটি যেটা ছিল, প্রথম এটা ছিল প্রথম কোশ্চেন। এখানে বলা হয়েছে যে কনসিডার দ্য ফলোয়িং টু টেবলস, T1 এবং T2। T1 এটা একটা টেবল, এটা একটা টেবল, দুইটা টেবল দেওয়া আছে। শো দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং অপারেশন, এখানে কিছু অপারেশন দেওয়া আছে, অপারেশন অনুসারে আপনাকে আউটপুট বের করতে হবে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ টাফলস প্রেজেন্ট ইন দ্য রেজাল্ট অফ গিভেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এখানে কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশন অনুসারে এই দুইটা টেবিলের উপর বেস করে আমাদের কি আউটপুট হবে, অর্থাৎ নাম্বার অফ টাফলস বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কয়টা রো রিটার্ন করে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যদি আমরা যদি এসকিউএল আকারে যদি চিন্তা করি, তাহলে এখানে এই এক্সপ্রেশনের মধ্যে এই দুইটা টেবিল থেকে কয়টা রো সে রিটার্ন করবে বা টাফল রিটার্ন করবে। তো সেই জন্য তাহলে আমাকে প্রথমে এক নম্বরে যদি কথা বলি, তাহলে এটা বুঝতে হবে প্রথমে এই যে লেখাটা আছে এখানে, এটার মিনিং কী। এটার মিনিং হচ্ছে এই যে T1 এটা একটা টেবিল, T2 একটা টেবিল, তাহলে এই দুইটা টেবিলের মধ্যে আমরা জয়নিং করব। সো যখন দুইটা টেবিলের মধ্যে যখন জয়নিং করা হয় এবং সেখানে কন্ডিশন যখন শুধুমাত্র ইকুয়াল টু কন্ডিশন, এখানে আমরা যে কোনো গ্রেটার দেন, লেস দেন, বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা ইউজ করতে পারি। তো যখন আমরা এই ইকুয়াল কন্ডিশনটা ইউজ করি, তখন আমরা সেটাকে বলেছি ইকুই জয়েন। তো সেই অনুসারে এটা হচ্ছে একটা ইকুই জয়েন। এখানে আসে ইকুইজয়নের কন্ডিশনটা কি, এখানে দেওয়া আছে টি ওয়ান টেবিলের পি কলাম, এই পি কলামের ভ্যালু ইকুয়াল টু T2 কলামের এ কলাম, T2 টেবিলের এই কলামের ভ্যালু যদি সমান হয় সেক্ষেত্রে জয়নিং করো। কন্ডিশনটা হচ্ছে এখানে ইকুই জয়েন করো, জয়েন করো, বাট কন্ডিশনটা কি, T1 টেবিলের পি, এ যে পি, T1 টেবিলের পি যে ইয়েটা আছে, পি যে কলামটা আছে, সেই কলামের ভ্যালু কার সমান হইতে হবে, T2 এর এই কলামের ভ্যালু সমান হইতে হবে। তো সেই অনুসারে আমরা একটু চিন্তা করি, এখানে পি টেবিলের প্রথম যে রোটা আছে এটার ভ্যালু হচ্ছে 11, তাহলে T2 এর এ কলামের ভ্যালু 11 আছে কিনা দেখি, তাহলে একটা রো মিলছে, তার মানে একটা আউটপুট আমরা পেলাম। এবার 11 দিয়ে আর কোনো আছে, 11 দিয়ে আর একটা আছে এইখানে, অর্থাৎ এর প্রত্যেকটা ভ্যালু, এর প্রত্যেকটা কার্টেশিয়ান প্রোডাক্ট আর কি, এর প্রত্যেকটা ভ্যালুয়ের সাথে এর প্রত্যেকটা ভ্যালু আমরা কম্পেয়ার করব। তাহলে প্রথমে একটা পেলাম, দ্বিতীয়তে একটা পেলাম, তাহলে এটাও মিলল, তাহলে আর একটা পেলাম, 2। তারপর আমরা দেখেছি 16 দেখি যে এখানে আছে কিনা, 16 এখানে নেই। তারপর আছে হচ্ছে 26, তাহলে 26 এখানে আছে একবার, তাহলে 26 একটা রোর সাথে মিলল, তার মানে আমরা আরও একটা আউটপুট পেলাম। তাহলে সর্বমোট আমরা টাপল পেলাম এই কন্ডিশন অনুসারে 3টা। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এক্সপ্রেশনের আউটপুট হবে 3, অর্থাৎ বি, আনসার হবে বি, ঠিক আছে। এবং সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, সেকেন্ড কোশ্চেনে কী ছিল, এটাও সেম, T1 এবং T2-র মধ্যে এই দুইটা টেবিলের মধ্যে আমাদেরকে এক্সপ্রেশনটা দিয়েছে, অর্থাৎ জয়নিং করতে বলছে। তাহলে T1 এবং T2-র মধ্যে জয়নিং, এই 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 সিম্বল মানে হচ্ছে জয়েন সিম্বল, এটাকে আমরা যেহেতু ইকুয়াল, যেহেতু শুধুমাত্র সমান কম্পারিজনটা আছে, সে কারণে আমরা এটাকে বলবো ইকুই জয়েন। সো লেফট জয়েনের ক্ষেত্রে এখানে একটু সামনের দিকে টান থাকে, রাইট জয়েনের ক্ষেত্রে এদিকে একটু টান থাকে, যদি ফুল হয় সেক্ষেত্রে দুই দিকে টান থাকে। যেহেতু এখানে শুধুমাত্র এই সিম্বলটা আছে, এটার মানে হচ্ছে ইকুই জয়েন, জয়েন
এবং যেহেতু এটা শুধুমাত্র ইকুয়াল টু কম্পারিজন ইউজ করছে, সে এটা একটা ইকুয়েশন। তাহলে এখানে টি ওয়ান টেবিলের কিউ কলামের ডাটা ইকুয়াল টু টি টু টেবিলের বি কলামের ডাটা সমান হইতে হবে, কন্ডিশনটা হচ্ছে এটা। শুধুমাত্র সেই টেবিলগুলোর ডাটা নিয়ে দুইটা টেবিলের এ কন্ডিশনের উপরে বেস করে যে কলামগুলো রিটার্ন করবে সেগুলো শুধুমাত্র দেখাও। তাহলে সে অনুসারে আমার টি ওয়ান এবং টি টু এ দুইটা দেখি। টি ওয়ানের বলছে কিউ কলাম, এ টি ওয়ানের কিউ কলামের ডাটা এবং টি টু এর বি কলামের ডাটা। তাহলে দেখি এ এই এটা এ তিনটার সাথে মিলাই, এ এখানে আছে কিনা? আছে নাই। এরপরে বি বি দেখি যে এখানে তিনটা রোয়ের সাথে মিলে কিনা, বি এটার সাথে মিলে এটার সাথে মিলে, তার মানে মিলছে, তার মানে এটা দুইটা একটা দুইটা দুইটা টাফল রিটার্ন করবে। এরপর আমরা যদি আবার আছে এ এ আছে কি নাই, তার মানে আর কোনোটা নাই, তাহলে এই কন্ডিশন অনুসারে এখানে দুইটা টাফল রিটার্ন করবে, অপশান এ রাইট আনসার। আচ্ছা, এখন তিন নম্বরের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, টি ওয়ান এবং টি টু এর মধ্যে জয়নিং করতে বলছে, কন্ডিশন এখানে কিন্তু দুইটা, এটাও অ্যান্ড, এখানে কিন্তু অর না। একটু খেয়াল করবেন, এ কন্ডিশনও সত্য হতে হবে প্লাস এই কন্ডিশনও সত্য হতে হবে। প্রথম কন্ডিশনটা কি ছিল? টি ওয়ান টেবিলের পি কলামের ডাটা ইকুয়াল টু টি টু টেবিলের এ কলামের ডাটা সমান হতে হবে। তাহলে আমরা আগে একটা কলাম সমান করি। টি ওয়ান টেবিলের পি কলামের ডাটা হচ্ছে ইলেভেন, ইলেভেন আমরা দেখবো যে এখানে কোথায় কোথায় আছে। তাহলে এখানে আছে, এখানে আছে, তাহলে প্রথমে এ রোটা নিই। এ রো বরাবর আমরা দেখব এখানে দ্বিতীয় কন্ডিশনটা কি। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে টি ওয়ানের আর কলামের ডাটা এবং টি টু এর সি কলামের ডাটা সমান হইতে হবে। তাহলে টি ওয়ানের আর কলামের ডাটা এবং টি টু এর সি কলামের ডাটা, তাহলে এখানে আমরা পাইলাম এ ইলেভেন সমান আর এর ভ্যালু পাইলাম হচ্ছে সিক্স। তাহলে আমরা দেখব যে যেখানে যেখানে আর এর পি ওয়ানের ভ্যালু আমরা ইলেভেন পেলাম, ঠিক আছে, সেখানে সেখানে আর এর ভ্যালু সিক্স আছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে ইলেভেন, এখানে মিলল, আর এখানে আছে হচ্ছে সেভেন, তার মানে এই কলামটা কিন্তু আমার আউটপুটে আসবে না, কারণ এখানে আর এর ভ্যালু হচ্ছে সিক্স, এখানে সি এর ভ্যালু সেভেন, তাহলে দুইটা সমান না। যেহেতু সমান না, তাহলে এই রোটা কিন্তু রিটার্ন করবে না, তাহলে এটা আমরা কাউন্ট করব না। এরপর আমরা দেখব যে সেকেন্ড, এখানে ইলেভেনের সাথে এখানে ইলেভেন মিলল, এবার আমরা আর এর সাথে এখানকার সি মিল করব। তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে সিক্স, এখানে সি এর ভ্যালু হচ্ছে সিক্স, তার মানে হচ্ছে যে আমরা এই এই কন্ডিশন অনুসারে এই টাফলটা কিন্তু রিটার্ন করবে। তাহলে ইলেভেন সিক্স এই এই টাফলটা কিন্তু রিটার্ন করবে, তাহলে মানে আমরা এক একটা টাফল রিটার্ন পেলাম। এরপর আমরা দেখতেছি সিক্সটিন, সিক্সটিন কি এখানে এতে কোথাও আছে? নেই, সিক্সটিনের এতে কোথাও নেই, তাহলে এখানে কোনো মিল নেই। তাহলে টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সিক্স দেখেন এখানে আছে আর এখানে আছে। এখন আমরা টোয়েন্টি সিক্স বরাবর দেখবো যে আর ওর ভ্যালু কত আছে, আর ওর ভ্যালু আছে সেভেন। তাহলে এখন এখানে দেখবো যে টোয়েন্টি সিক্স বরাবর সি এর ভ্যালু কত আছে, আমরা বলছি যে আর এবং সি এর ভ্যালু সমান হতে হবে। তাহলে সেজন্য এখানে আর এর ভ্যালু হচ্ছে এখানে সেভেন, এখানে সি এর ভ্যালু হচ্ছে ফোর, তার মানে সমান না, তার মানে এটাও আমরা কাউন্ট করব না। তাহলে সে অনুসারে আমরা শুধুমাত্র একটা টাপল পেলাম এ কন্ডিশন অনুসারে। তাহলে এই কন্ডিশন অনুসারে এটার রেজাল্ট হবে অপশান এ ওয়ান। ওকে, তাহলে আমরা তিনটা প্রশ্নের কিন্তু এখানে উত্তর পেয়ে গেছি। সো একটু বুঝে, যারা বুঝেন আবার ভিডিওটি টেনে দেখলে আশা করি বুঝবেন। এরপরে দ্বিতীয় কোশ্চেনটা ছিল, সাপোজ আর ওয়ান একটা রিলেশন, এখানে দুইটা কলাম আছে এবং বি, আর টু একটা রিলেশন, এখানে দুইটা কলাম আছে সি এবং টি। আর টু রিলেশন স্কিমা, লেট আর ওয়ান এবং আর টু বি দ্য করেসপন্ডিং রিলেশন ইনস্ট্যান্স, বি ইজ এ ফরেন কি, এই বিটা হইল ফরেন কি। তাহলে অবশ্যই এটা কোন একটা টেবিলের ফ্যামিলি থেকে আসছে, ফ্যামিলি কি থেকে আসছে দেখি, ফরেন কি দ্যাট রেফার্স টু সি সি ইন আর টু। হ্যাঁ, ইফ ডাটা ইন আর ওয়ান অ্যান্ড আর টু স্যাটিসফাই রিলেশনাল রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে এইটা হচ্ছে করেসপন্ডিং রিলেশন ইনস্ট্যান্স, বি ইজ এ ফরেন কি দ্যাট রেফার্স টু সি, এ সিকে রেফার করতেছে, তার মানে বি হচ্ছে ফরেন কি আর এখানে সি হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে, সি হচ্ছে প্রাইমারি কি আর এর ভ্যালুটা যেহেতু এখানে ব্যবহার হচ্ছে এটা হচ্ছে ফরেন কি। সো এখানে বলা হচ্ছে যে ইফ ডাটা ইন আর ওয়ান, আর ওয়ানের ডাটা অ্যান্ড আর টু ডাটা স্যাটিসফাই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে কি? একটা টেবিলের ফরেন কি আর একটা টেবিলের, একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের ফরেন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে দুইটা টেবিলের মধ্যে যেহেতু রিলেশনটা আছে এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি।
সো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। আমরা যদি এখানে চারটা কন্ডিশন একটু খেয়াল করি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটু খেয়াল করি যে অল দ্য ভ্যালু ইন ফরেন কি, আমরা ফরেন কি যদি এখানে বি এর কথা চিন্তা করি, বিতে যতগুলো ভ্যালু থাকবে যদি 1, 2, 3 থাকে, তার মানে আমার সি হচ্ছে প্রাইমারি কি। যদি সি যদি প্রাইমারি কি হয় তাহলে সি এ এই বিতে যদি 1, 2, 3 থাকে, তার মানে এই প্রত্যেকটা ভ্যালু সিতে অবশ্যই থাকবে, কারণ এটা ছিল প্রাইমারি কি। ঠিক আছে, এর ভ্যালুগুলো আমরা এখানে ইউজ করছি, তো সেই কারণে ফরেন কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা ফরেন কি প্রাইমারি কির কথা যদি প্রথমে চিন্তা করি, এই কন্ডিশনটাকে মাথায় আসে সবার, এটা হচ্ছে বিতে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো অবশ্যই সিতে আছে, কারণ এই ভ্যালুগুলো কিন্তু এখানে এখানে না থাকলে কিন্তু এখানে আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা বুঝতে হবে, এটা বুঝলে এটার আনসার দিতে পারবো আমরা। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, তাহলে বি হচ্ছে আমার এই ফরেন কি আর সি হচ্ছে আমার প্রাইমারি কি। সেই অনুসারে আমরা এভাবেও বলতে পারি সি হচ্ছে বি এর সুপারসেট বা বি হচ্ছে সি এর না বি হচ্ছে সি এর সাবসেট এবং সি হচ্ছে সুপারসেট। তো সেটের থিওরি যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এখান থেকে আমরা যদি এখানকার যে এলিমেন্টগুলো আছে, উপাদানগুলো আছে, সেখান থেকে আমরা কিছু উপাদান নিয়ে একটা সেট তৈরি করলাম, তাহলে এই যেটা নতুন সেট তৈরি করলাম সেটা হলো সাবসেট, আর যেখান থেকে তৈরি করলাম সেটা হলো সুপারসেট। তাহলে সি হচ্ছে এখানে সুপারসেট আর যেটা প্রাইমারি কি, আর বি হচ্ছে এখানে সাবসেট। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে এটাকে যদি এবার চিন্তা করি যে এটা হচ্ছে সুপারসেট, এটা হচ্ছে সাবসেট, তাহলে এই সাবসেট থেকে, এই সাবসেট থেকে যদি আমরা সুপারসেটের ভ্যালুকে যদি বিয়োগ করি, সাবসেটের ভ্যালু হচ্ছে কি 1, 2, 3, তো 1, 2, 3 যদি এখান থেকে এই ভ্যালুগুলো যদি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি হবে, আমার 1, 2, 3 বিয়োগ ডিফারেন্স, আমরা যদি ডিফারেন্স বের করি সেট থিওরি অনুসারে, তাহলে 1, 2, 3, 4, তাহলে অলওয়েজ কি হবে, তাহলে আমরা এটা এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, এমটি না, কারণ এই সবগুলো প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু এখানে আছে তার মানে এগুলো সবগুলোই বিয়োগ হয়ে যাবে। 1 এখানে আছে তাহলে বিয়োগ হয়ে যাবে 9, 2 এখান থেকে এখানে আছে এখানে তাহলে বাদ হয়ে যাবে 9, 3 এখানে আছে এখানে আছে তাহলে বাদ হয়ে যাবে 9। তাহলে এখানে টোটালি এই সাবসেট থেকে কোনো একটা ডিফারেন্স যদি আমরা বের করতে চাই, যদি কোনো একটা সেটের সাবসেট থেকে যদি আমরা সুপার সেটকে বিয়োগ করি, তাহলে অবশ্যই সেটা সবসময় কী হবে, ফাঁকা সেট হবে, সবসময় সেটা ফাঁকা সেট হবে। তাহলে সেট থিওরি অনুসারে এবং আমরা যদি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির কথা চিন্তা করে যদি যেই সেট থিওরিটা আমরা দাঁড় করিয়েছি সেটা অনুসারে সহজেই বোঝা যাচ্ছে যে আমরা এই যে ফরেন কি থেকে আমরা যদি এই প্রাইমারি কির ভ্যালুগুলোকে যদি বিয়োগ করি তাহলে অবশ্যই কী হবে, ফাঁকা সেট হবে। তাহলে সেই অনুসারে এখানে যদি কন্ডিশন 1 দেখি, এখানে প্রজেক্ট সিম্বল, এটা হচ্ছে প্রজেক্ট সিম্বল ডাটাবেজের ক্ষেত্রে, এখানে রিলেশনাল অ্যালজেব্রা। সো প্রজেক্ট কি রিটার্ন করে, এটা হচ্ছে মানে যে যে কলাম আমরা সিলেক্ট করবো সে সে কলামের ডাটাগুলো আমাকে দেখাবে, এটাকে ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে দেখাবে না আর কি, প্রজেক্টের ক্ষেত্রে সিলেক্টের ক্ষেত্রে সবই দেখাবে। সো প্রজেক্ট বলছে যে বি এবং সি, তো বি হচ্ছে আমার কি আমার যে কলামটা সেটা কোন কোন স্কিমার মানে কোন টেবিলে, এটা হচ্ছে আর ওয়ানের এবং আর টু এর, তাহলে আর ওয়ানের বি কলাম বিয়োগ আর টু এর সি, তাহলে বি হচ্ছে কি আমার এই ফরেন কি, তাহলে ফরেন কি থেকে আমরা প্রাইমারি কি বিয়োগ করতেছি, তার মানে ফরেন কি হচ্ছে প্রাইমারি কি এর কি সাবসেট, তাহলে সাবসেট থেকে যদি আমরা সুপারসেট যদি বিয়োগ করি তাহলে অলওয়েজ সেটা কি হবে, ফাঁকা সেট হবে। তো সেই অনুসারে তাহলে আমরা আর অপশন দেখার দরকার নাই, আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা সেটাই সত্য, সেটাই ট্রু। ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা যদি এরকম যদি চিন্তা করি যে এটা একটা সেট এবং এটা একটা সেট, এখান থেকে যদি আমরা এই সেটটা তৈরি করি তাহলে এটা সাবসেট বলতেছি, এটা সুপারসেট, তাহলে সাবসেট থেকে যদি সুপারসেট বিয়োগ করি এই অনুসারে তাহলে দেখবেন ফাঁকা সেটে রিটার্ন করে। এবং কেন আমরা সেটের সাথে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে কি, আমার রেফারেন্সিয়াল ফরেন কিতে যে যতগুলো ভ্যালু থাকবে অবশ্যই সবগুলো ভ্যালু প্রাইমারি কিতে আসে, কারণ সেখান থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে আসছি। তো সেই কন্ডিশন অনুসারে আমরা বলতে পারি যে কন্ডিশন এ হচ্ছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ট্রু, এই অপশান এটা হচ্ছে অলওয়েজ ট্রু। তাহলে এই দুইটা কোশ্চেন আশা করি বুঝতে পারছেন, আবার একটু ভিডিওগুলো দেখবেন, আমরা পরবর্তীতে আমরা ছোট ছোট করে ভিডিওগুলো আগাবো যাতে সবাই সময় নিয়ে দেখতে পারেন, বড় ভিডিও করলে অনেকের ক্ষেত্রে বোরিং হয়ে পড়ে, সেজন্য আমরা দুটো তিনটা করে এক্সাম্পল নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করবো।
সো যারা বইটি সংগ্রহ করেন না তারা সংগ্রহ করে পড়তে পারেন, বইতে যথেষ্ট পরিমাণে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো যদি প্র্যাকটিস করেন, বুয়েট প্যাটার্ন সহ যে কোনো প্যাটার্নে আপনারা এমসিকিউ হোক কি রিটেন হোক সেগুলোতে ভালো আনসার করতে পারবেন। যেমন এই অধ্যায় থেকে লাস্ট কিছু পরীক্ষায় কিছু কোশ্চেন আসছিল হুবহু কমন আসছিল, সো সেগুলো আমি বলবো কোনটা কোনটা আসছিল। সো এটা যদি এগুলো যদি প্র্যাকটিস করতে পারেন এই সবগুলো, তাহলে আশা করা যায় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হওয়া মানে আপনি যে কোনো কোশ্চেনের আনসার দিতে পারবেন, আপনার হুবহু কমন পড়তে হবে এটা কাকতালীয় ব্যাপার, বাট আপনি যে কোনো কোশ্চেনের আনসার দিতে পারার মতো আপনার যে জ্ঞান সেটা অর্জিত হবেই, ঠিক আছে। এবং থিওরি যদি পড়েন, থিওরি পড়ে যদি আসেন এখানে প্রচুর পরিমাণে দেখেন, মানে এক্সাম্পলগুলো এমনভাবে দেওয়া আছে যে আপনি থিওরি পড়ে সুন্দর করে বুঝে যে কোনো কোশ্চেনের আপনি আনসার করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে পর্যন্তই থাকছে, ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।